আছেন, আমাদের ঢাকা দক্ষিণের জনতা দলের সংগ্রামী নেতা, আন্দোলন সংগ্রামের অত্যন্ত সাহসী নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ব্যাংকের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার চড়া বিশ্বাস হয়েছে, ইঞ্জিনিয়ার চড়া বিশ্বাস হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে এবং আওয়ামী বাকশালীয় সরকারের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন, আপনাদের সকলের আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, এই অঞ্চলের মাটিও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক মেয়র, যার নামে শুনলে এখনো বাঘে গরু এক ঘাটে পানি খায়, আপনাদের সকলের প্রাণ প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস উপস্থিত আছেন, আমাদের এই আন্দোলন সংগ্রামে যিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে চলেছেন, প্রতিদিন মাঠে ময়দানে আমাদেরকে সমবেত করে আন্দোলন সংগ্রামকে বেগবান করছেন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন, আপনাদের আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাতৃতুল্য নেত্রী, এই অঞ্চলের নেত্রী, আপনাদের সকলের প্রিয় নেত্রী আফরোজা আব্বাস সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক বাকশুর সাবেক বিবি আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আপনাদের জানাই আমার সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন এই বর্তমান খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকার বাংলাদেশকে একটা ভয়াবহ নৈরাজ্যে পরিণত করেছে। এই বর্তমান সরকার গুম খুন হত্যা সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের এই অবৈধ বাকশালীয় ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করেছে। আমি দীর্ঘবর্ত প্রতিব না, আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দের থেকে আমরা আমাদের বক্তব্য শুনবো, আমি শুধু আমাদের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি বলতে চাই এবং আপনাদের সকলের প্রতি বলতে চাই যে আপনাদের নেতৃবৃন্দের নির্দেশে আমরা এখনো শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দল, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের নেতা কর্মীদের উপরে যেভাবে তারা হামলা চালাচ্ছে, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ গুলোকে রক্তাক্ত করেছে, উত্তরের মেয়র প্রার্থী জনাব তাবিথ আলকে রক্তাক্ত করেছে, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের নেতৃবৃন্দের প্রতি আশ্বস্ত করতে চাই, আপনারা যেদিন আমাদেরকে নির্দেশ দিবেন মাঠে দেওয়ার জন্য, আমরা কিন্তু একটা দুইটা মাথা পাঠাই যাব না, আমরা চোখে আলো দেখবো সেখানে তাদেরকে হস্তে প্রতিহত করা হবে। আমাদের আর সহ্য হয় না, আমরা যখন আমাদের নেতৃবৃন্দদেরকে রক্তাক্ত অবস্থায় দেখি আমরা সেটাকে মেনে নিতে পারি না। নেতৃবৃন্দ, আমরা শান্তিপূর্ণ আপনাদের নির্দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখছি, কিন্তু আপনারা এই আওয়ামী খুনি ফ্যাসিস্ট সরকারের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেন, ইনশাআল্লাহ রাজপথে থেকেই আমরা এই সন্ত্রাসীদেরকে কঠোর হাতে প্রতিহত করে তাদেরকে বিতাড়িত করব। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের নেতা মির্জা আব্বাস সেদিন কাজ দিবে। আমার এখনো মনে আছে 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের আগে ওনার উপরে এবং আফরোজা আব্বাসের উপরে ন্যায়জনক ভাবে আমরা করেছিলে আমি সন্ত্রাসীরা। আমি বলতে চাই এরপরে যদি আবার ওই ধরনের কোন ঘটনা ঘটে আমরা সশরীরে এই সন্ত্রাসীদেরকে লাঠি পেটা করে মাগনামে মাটি থেকে পিটানিতে করবো। এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করতে চাই, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হয়।
আমাদের প্রাণ প্রিয়া জনাব তারেক রহমান চিন্তা। আসসালামু আলাইকুম।